কোর্সের এই লেকচারে আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন শিখবো। আসলে আমরা মূলত বিজনেস কার্ড বলতে কি বুঝি? হ্যাঁ, আমরা গুগলকে জিজ্ঞেস করি আসলে আমাদের গুগল আমাদের কি বলে বিজনেস কার্ড বলতে মূলত কি। হ্যাঁ, তো বিজনেস কার্ড হলো এমন একটি কার্ড যেটির মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা আপনার নিজের পার্সোনাল নিজের পরিচয় বহন করতে পারেন। যেমন বিজনেস কার্ড ডিজাইন, এগুলো সব বিজনেস কার্ড ডিজাইন গুগলকে আমরা জিজ্ঞেস করলাম, গুগল আমাদেরকে দেখালো যে হ্যাঁ বিজনেস কার্ড ডিজাইন। আমরা প্রায় সময় একজন কোনো বিজনেস পার্সনের কাছ থেকে বা ব্যবসায়ীর কাছ থেকে যদি বলি আপনার নাম্বারটা বা ফোন নাম্বারটা দেন, তিনি আমাদেরকে একটা কার্ড ধরিয়ে দেয়। হ্যাঁ, ওই কার্ডের মধ্যে না সব ইনফরমেশন থাকে, ওইটা হল আপনার বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে। যেমন যেমন আমরা এই যে বিজনেস কার্ডটা দেখলাম, একটা বিজনেস কার্ড, এটা কি পাশাপাশি বিজনেস কার্ড? হ্যাঁ, আবার এটা দেখেন লম্বা বিজনেস কার্ড। আবার কিছু বিজনেস কার্ড আছে ছোট, যেরকম থাকে দেখেন বিভিন্ন ধরনের কর্নার থাকে, যেটা রাউন্ড থাকে আর কি, কর্নার রাউন্ড থাকে। আবার ছোট ছোট বিজনেস কার্ড দেখা যায় ছোট, একবার আবার অনেক বড় বিজনেস কার্ডও দেখা যায়। তো বিভিন্ন ধরনের সাইজ থাকে। তো এই বিজনেস কার্ডের আপনার ইন্টারন্যাশনাল যে সাইজটা সেটা হলো 3.5 x 2 ইঞ্চি। হ্যাঁ, এই যে বিজনেস কার্ডটা দেখতেছেন এইটার সাইজ, এটা হচ্ছে 3.5 ইঞ্চি, আর এটা এর পাশে হচ্ছে 2 ইঞ্চি। আমরা যদি বিজনেস কার্ডটা নতুন একটা ট্যাবে ওপেন করে দেখি, আচ্ছা এটা নতুন ট্যাবে না, এভাবে থাকুক। তো আমাদের বিজনেস কার্ড ডিজাইন শিখতে হলে আপনারা একদিনই বিজনেস কার্ড ডিজাইন শিখে ফেলতে পারবেন না, আপনাদের কিছুদিন প্র্যাকটিস করে তারপর বিজনেস কার্ড ডিজাইন শিখতে হবে। তো তার জন্য আপনাকে আপনাকে একটি সাইটের সাহায্য নিয়ে আপনার বিজনেস কার্ড ডিজাইন শিখতে হবে, সেটা হলো গ্রাফিক রিভার .net। এই যে আপনি এখান থেকে প্রফেশনাল মানের সব ডিজাইনগুলো পাবেন। এখান থেকে এই যে প্রিন্ট ডিজাইন থেকে এই যে বিজনেস কার্ডে যদি যান, আপনারা অনেক ধরনের বিজনেস কার্ড ডিজাইন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা এই সার্চ বক্সে কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করি, কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন লেখা যদি সার্চ করি, আপনি 10টা কর্পোরেট বিজনেস কার্ড, 10টা ফুড বিজনেস কার্ড, রেস্টুরেন্ট বিজনেস কার্ড, এগুলো আস্তে আস্তে দেখে তারপরে শিখবেন। তো আমরা কিছু বিজনেস কার্ড ওপেন করে রেখেছি, এখান থেকে আমরা যদি কিছু বিজনেস কার্ড ওপেন করি, এই দেখেন। তো এখান থেকে আপনাদের শিখানোর শিখবেন, কারণ একটাই কারণ আমি আপনাদের দেখাইতেছি। এখানে আপনি এই দেখেন দেওয়া আছে প্রিন্ট ডাইমেনশন 3.2 ইঞ্চি। হ্যাঁ, প্রিন্ট ডাইমেনশন, আর এখানে আপনি এই এটা কি ফন্ট দিয়ে ইউজ করছে সেটা এখানে দেওয়া আছে, দেখেন নেক্সা ফন্ট। আপনি যদি এটার উপর ক্লিক করেন, এটা যদি আমি ক্লিক করেন, দেখেন নতুন একটা ট্যাব ওপেন করলাম, এটা ফন্ট ফেব্রিকের একটি ফন্ট, ফন্ট ফেব্রিক এটা এই ওয়েবসাইট থেকে এটা নেওয়া হয়েছে। আবার এখান থেকে দেখেন আমি যদি আরেকটা বিজনেস কার্ড ওপেন করি, এই বিজনেস কার্ডটা আমি ট্রেস করে আপনাদের দেখাবো, 3.5 x 2। তো এখানে দেখেন এখানে নেক্সা ফন্ট ইউজ করছে, ফন্ট স্পেল থেকে যে ল্যাটো ফন্ট ইউজ করছে, আবার এই যে ধরুন এটাতে ল্যাটো ফন্ট ইউজ করছে, মানে এইসব ডিজাইনগুলোতে মূলত 5-6টার বেশি ফন্ট ইউজ হয় না, 5-6টা ফন্ট দিয়ে এটা কোনো ধরনের ডিজাইন করে না, কোনো রকম ডিজাইন করা হয়। তো এই আমরা বিজনেস কার্ডগুলো এখান থেকে আমরা জাস্ট ট্রেস করতে হবে, যেটা বলে কপি করা, আপনাকে কপি করে 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 কাজ শিখতে হবে। আপনাকে এগুলো দেখে 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 তারপরে কাজ করবেন, ট্রেস করবেন, ট্রেস করে কাজ করবেন। এখন আমরা যদি এই যে বিজনেস কার্ডটা দেখি, তো এখানে এই বিজনেস কার্ডের মধ্যে কী কী আছে দেখাই, আপনি কীভাবে ট্রেস করবেন সেটি আমি আপনাদের দেখাবো। এই যে এখানে কী কী আছে, এখানে আইকন আছে, এখানে মেসেঞ্জার আইকন, তারপরে এখানে লোকেশন আইকন, এখানে কিউআর কোড, লোগো, এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। তো আমাদের সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের পেজ নিতে হবে, যেটা হলো আমাদের এই এটা ডিজাইনটা করব আমরা, তার জন্য আমাদের একটি পেজ নিতে হবে। তো আমরা চলুন পেজ নেওয়া দেখি। তো আমাদের প্রথমে আমরা একটি নিউ ডকুমেন্টের ওপেন করলাম। তো নিউ ডকুমেন্ট ওপেন করার পরে আমাদের এখানে ফাইলটার কিছু সাইজ দেখতে হয়, কিছু সাইজ আছে সেগুলো দেখতে হবে। আচ্ছা, আমরা এর আগে আরেকটা জিনিস দেখে আসি। আচ্ছা, আমরা গুগলে চলে যাই, এখানে আমরা যদি বিজনেস কার্ড, আচ্ছা বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ করবো সমস্ত কিছু। আচ্ছা, এখান থেকে আমরা বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ করি, দেখেন কি আসতেছে, বিজনেস কার্ড সাইজ, এখানে যে সার্চ করলাম বিজনেস কার্ড সাইজ। হ্যাঁ, তো এখানে একটা জিনিস, আমরা এই ছবিটা ওপেন করি, এই ছবিটা ওপেন করলে আমরা দেখতে পাবো এই যে এই ছবিটা। হ্যাঁ, এই ছবিটা আমরা ওপেন করি, এখানে আমাদের এই যে এইখানে আমাদের এই মেইন কার্ড যেটা, এই যে এটা হলো মেইন কার্ড আমাদের। হ্যাঁ,
মেন কার্ডটার সাইজ হলো এই যে এই বর্ডারটা মাঝখানের, এটার মেন কার্ডের সাইজ হলো 3.5x2। আর এখানে এক্সট্রা এই যে যে সাইজটা দেখতেছেন এটা হলো 1 ইঞ্চির, আপনার পুরো কার্ডটার 1 ইঞ্চির মানে পুরো অর্ধেক যেটা বলে আর কি, ওইটা আপনার এটা হলো ব্লিড এরিয়া। ব্লিড বলতে আপনার এই পুরো কার্ডটা আপনি ডিজাইন করবেন এতটুকু আপনার কেটে ফেলে দেওয়া হবে। আপনি এখানে হয়তো বা আপনি যদি এতটুকু ভিতরে যদি ডিজাইন করেন, এই যে টেক্সটগুলো লেখা আছে এগুলোর মধ্যে যদি ডিজাইন করেন আপনার ডিজাইন কেটে যেতে পারে। তার জন্য আপনি এই পুরোটা কালার অ্যাপ্লাই করেন, তারপরে এখান থেকে মাঝখানে কাজ করতে হয়। এখান থেকে এটা হলো সেফট এরিয়া, তো আমরা এই কাজটাই এখন দেখব। তো আমরা যদি নতুন একটি পেজ নিই, তো এখান থেকে আমরা পেজ নেওয়ার সময় আচ্ছা আমরা ডকুমেন্ট নিব। তো আমাদের আমরা জানি যে আমাদের ব্লিড নিয়ে কাজ করতে হবে, আমাদের ফটোশপে সেফটি আমরা আমরা তিনটা এরিয়া নিয়ে কাজ করবো, একটা হলো ব্লিড এরিয়া, একটা সেফটি এরিয়া, আর দুইটা এরিয়াই বলতে গেলে দুইটা এরিয়া। তো আমাদের ব্লিড আমরা বলছি যে 1 ইঞ্চিকে 8 বার 8টা ভাগ করলে যেই এরিয়াটা সেটা হলো ব্লিড এরিয়া। তো আমরা 1 ইঞ্চিকে 8টা ভাগ করার জন্য আমরা ক্যালকুলেটার দেখি, আমরা ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটার ক্যালকুলেটারে যদি যাই, আচ্ছা ক্যালকুলেটারে যাওয়ার পরে আমাদের ক্যালকুলেটারটা ওপেন হচ্ছে। আচ্ছা এই যে আমরা একেটে এক এক ভাগ আর যদি দিই তাহলে কি আসে দেখেন, 0.125, এটা হলো আমাদের ব্লিড। হ্যাঁ তো এটা আমরা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখন আমাদের আমরা জানি যে আমাদের একটি আমাদের এই প্রিন্ট ডিজাইনের জন্য আমরা ইঞ্চি করে নিতে হবে। এখানে কালার মোড থাকতে হবে সিএম ওয়াইকে কালার মোড, রেজুলেশন থাকতে হবে 300। তো আমাদের আমরা আমরা একটি বিজনেস কার্ডের সাইজ আমরা জানি 3.5, হ্যাঁ 3.5, আর হাইট থাকবে 2, 3.5 ইঞ্চি থাকবে আর হাইট থাকবে 2। আমরা যদি এখন একটি পেজ নিই, নেওয়ার পরে আমরা একটি পেজ ওপেন করি, এই যে আমাদের এটা কি আমাদের বিজনেস কার্ডের পেজ। তো আমরা কন্ট্রোল আর এটা যদি না থাকে, যে রুলার এটাকে বলে রুলার, কন্ট্রোল আর দিয়ে রুলার টেনে এই যে আমাদের এইগুলো টেনে দিতে হবে। হ্যাঁ এখান থেকে আমাদের এই রুলারগুলো টেনে দিতে হবে, এগুলো টেনে দিতে হবে। এটা হলো আমাদের কি মেইন বিজনেস কার্ড, বিজনেস কার্ডের যে মেইন। হ্যাঁ তো এখন আমাদের কি আমরা জানি আমাদের ব্লিড নিতে হবে, সেফটি এরিয়া নিতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা তো আমাদের আমরা জানি কি 0.125 আমাদের সেফটি এরিয়া এখান থেকে নিতে হবে, এখানে 0.125, এখানে 0.125, এখানে 0.125, এন্টি 0.125 যদি দেই তাহলে 0.25 আসে। হ্যাঁ এখানে আর এখানে দুটোটা যোগ করলে হয় 0.25, এখানে এখানে যোগ করলে হয় 0.25। তো আমরা চাইলে এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা যদি এখানে একটা রেক্টাঙ্গুলার টুলে যাই, এখানে ক্লিক করে চাইলে আমরা কি একটি নিতে পারি, এখান থেকে একটি শেপ নিয়ে আমরা এখান থেকে শেপটা দিতে পারি। আবার এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে গিয়েও আমরা চাইলে একটি শেপ নিতে পারি। আচ্ছা পর অথবা আমরা এখান থেকে এই যে অথবা আমরা এখান থেকে এই ক্যানভাস সাইজটা বাড়িয়ে নিতে পারি, রিলেটিভটা অন করে অফ করবেন, এই যে অন করে রাখবেন, তারপরে এখান থেকে বাড়িয়ে নিতে পারি। আচ্ছা তো আমরা এখন এই শেপ নিয়ে কি করব, এখানে ক্লিক করব, একটা একটা ক্লিক করব, একটা ক্লিক করার পর এখানে পিক্সেল দেখাচ্ছে, তো আমরা এখানে কি করব 0.125 লিখে ইঞ্চি লিখবো, ইঞ্চ IN মানে ইঞ্চি। হ্যাঁ আবার সেম 0.125 ইঞ্চ দিয়ে ওকে দিব। এখন কি আমাদের একটি এখানে একটা শেপ তৈরি হয়েছে, তো কি করব আমরা এই শেপটা এখানে রাখবো, রাখার পরে এটা নিচে একটি রুলার দিব, এটার সাইডে একটি রুলার দিব। হ্যাঁ আবার এই শেপটাকে আবার এখানে নিয়ে আসব, লাস্ট মাথায় নিয়ে এসে এখানে একটি রুলার দিব, আবার উপর থেকে এখানে একটি রুলার দিব। হ্যাঁ এই গেল আমাদের আমাদের সেফটি এরিয়া। আমরা এই যা করব ডিজাইন, আমরা যত ডিজাইন করব সব এই ডিজাইনটার মধ্যে করব। হ্যাঁ তো এটা আমাদের মেন কার্ডের সাইজ। এখন আমাদের কি আমরা জানি আমাদের ব্লিড নিয়ে কাজ করতে হবে, এক্সট্রা ব্লিড নিয়ে কাজ করতে হবে, এটা আমাদের তো সেফটি এরিয়া, আমাদের মেন কার্ডটা তো এতটুকু। আমরা যখন একটি কাজ করি, যখনই কোনো একটি ডিজাইন করি, তখন কি আমাদের ডিজাইনের একটা সেফটি এরিয়া থাকে। আমি যদি কোনো একটা বিজনেস কার্ড আপনাদের দেখাই, এই যে আমরা এই আচ্ছা এইটা এখানে যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, দেখেন বিজনেস কার্ড লিখে যদি সার্চ করি, আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এই যে দেখেন সবগুলো লাইন কিন্তু সমান। এই যে আমার মেন বিজনেস কার্ড কিন্তু কতটুক এতটুক, এই যে আমি কিন্তু একটা সেফটি এরিয়া মেনটেন করি, এই যে কিন্তু সেফটি এরিয়া। হ্যাঁ
এটা মেনটেন করে এখানে আবার ভিতরে আমরা ডিজাইনগুলো করেছি, ডিজাইনগুলো ভিতর থেকে করেছি। তো আমরা যদি এখন এখান থেকে আমরা যদি এখন যদি ক্যানভাস আমাদের এই ক্যানভাস সাইজটা বাড়াতে হবে, আমাদের এই ক্যানভাস সাইজটা বাড়াতে হবে, কারণ আমাদের তো আমরা জানি আমাদের ব্লিড নিয়ে কাজ করতে হবে। তো আমরা এটা ডিলিট করে দিই, লেয়ারটা ডিলিট করে দিই। তারপর এখান থেকে আমরা ইমেজ ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ এটাতে যদি ক্লিক করি, রিয়েলিটিটা অন রাখবেন, রিয়েলিটিটা অন রাখবেন, তো এখান থেকে আপনি ইঞ্চি করে দিবেন, এখানে এই ইঞ্চি ইঞ্চি করে দিবেন। এখানে আপনার এখন আমরা জানি কি এখান থেকে উপরে আর এর নিচে এখানে 0.125, 0.125 কত হয়, 0.25, এই যে এটা 0.125, এই 0.125 যদি যোগ করেন তাহলে 0.25 হবে, এটা 0.125, 0.125 এটা যোগ করলে 0.25 হবে। তারপরে 0.25 আমরা দুটো দিক থেকে সেম ভাবে ইয়া করবো, রিলেটিভটা অন করে ব্যাকগ্রাউন্ডটা এখন আমি এখানে দেখাই, ওকে দিলাম। এখন কি হলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি লাল আসছে না, কারণ আমাদের এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সাদা করা নাই। হ্যাঁ, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে নিব। আবার আমরা ইমেজ ক্যানভাস সাইজ যাই, আমরা যদি এখানে ইঞ্চি করে নিয়ে এখানে 0.25, সরি 0.25, 0.25 দিয়ে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এখানে আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে আমরা যদি ওকে দিই, আমাদের কি এই যে আমাদের এটা ব্লেড এরিয়া, এটা আমাদের মেন কার্ড, এটা সেফটি এরিয়া। এখন আমরা যাই করবো সব এইটার মধ্যে করবো। হ্যাঁ, তো আমরা একটি কার্ড নিয়ে আসছি এখানে, আপনারা যেটা করবেন গ্রাফিক রিভার যায়া আগে ফন্টগুলো ডাউনলোড দিবেন। এই যে এখান থেকে ফন্টে যদি ক্লিক করেন, এই যে আমি এই এটা তো তখন ক্লিক করেছিলাম, এই লিঙ্কে ক্লিক করলে এই যে এভাবে ফন্টের ইয়াটা ওপেন হবে। হ্যাঁ, এখানে আপনার ফন্টটা আচ্ছা, এখানে ফন্টটা প্রিমিয়াম দেখাইতেছে, এটা প্রিমিয়াম একটি ফন্ট। আচ্ছা, আমরা অন্য একটি ফন্ট নিয়ে কাজ করব। এখান থেকে আমরা আচ্ছা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এই যে এই যে ফন্ট ফেব্রিকে এখানে আমি যদি ক্লিক করি ফন্টের উপরে, আপনারা ফন্টগুলো ডাউনলোড করবেন কীভাবে জানেন, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এটা প্রিমিয়াম আমরা আচ্ছা ল্যাটো ফন্ট দিয়ে করি। এই যে ল্যাটো ফন্টটা ওপেন করলাম, তারপরে কি করতে হবে, এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে, সেটা আপনারা জানেন। এই যে ডাউনলোড টিটিএফ হয়ে গেলাম, ওটিএফ আর টিটিএফ হলো কি ফন্টের একটি সাইজ, যেটা বলেন ফন্টের একটি প্যানেল সাইজ।